শেষ ইচ্ছা অনুযায়ী গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমালিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হলো একাধারে নায়ক এমপি ও ব্যবসায়ী ফারুককে। সেখানে বাবা আজগার হোসেন পাঠানের কবরের পাশেই চিরশায়িত হলেন মিয়াভাই খ্যাত এই অভিনেতা। পরিবারের পক্ষ থেকে ফারুকের শেষ ইচ্ছাটা পূরণ করা হলো, তবে এটাই তার একমাত্র শেষ ইচ্ছা ছিল না। হাসপাতালে বসে তিনি আরও কিছু ইচ্ছার কথা জানিয়েছিলেন যা পূরণ হয়নি। চলুন এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক নায়ক ফারুক শেষ যে ইচ্ছার কথা বলে গিয়েছিলেন তার বিস্তারিত সহ আরও কিছু অজানা তথ্য। গত ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা ছিল অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দুই বছর ধরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি, তবে তার মন পড়ে থাকত বাংলাদেশে। দেশে ফেরার জন্য উদগ্রীব ছিলেন তিনি। ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গত জানুয়ারিতে জানিয়েছিলেন দেশে আসার জন্য ফারুক উদগ্রীব, জমে আছে সংসদীয় এলাকার অনেক কাজকর্ম, দেশে ফিরে কাজগুলো সারবেন বলেছেন। তবে ফারুকের এই ইচ্ছা পূরণ হল না, জীবিত থাকা অবস্থায় আর দেশে ফেরা হল না। মঙ্গলবার দেশে ফিরল তার নিথর দেহ। সে সময় ফারহানা বলেন, দেশের মাটিতে ফিরতে তো সবারই মন চায়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসা নিচ্ছি, ওই হাসপাতালে চিকিৎসা অনেক ব্যয়বহুল, অনেক টাকা বিল হয়েছে। তখন শারীরিক অবস্থা ভালোই ছিল, এমনটাই জানিয়েছিলেন স্ত্রী। ফারহানা সে সময় বলেছিলেন, ফারুক ডাক্তার লায়ের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তিনি এক মাস সিঙ্গাপুরের বাহিরে ছিলেন, দুদিন আগে ফিরেছেন, তাই ফাইনালি ডাক্তার লায়ের পরামর্শ ছাড়া এখন থেকে ছাড়পত্র নেব না। ডাক্তার বলেছেন ফারুক এখন পুরোপুরি সুস্থ, তাই আমরা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তাকে নিয়ে দেশে ফিরব ইনশাল্লাহ। ডাক্তার লায়ের পরামর্শের অপেক্ষায় থেকে পরক্ষণে আবারও অসুস্থ হয়ে পড়েন ফারুক, যে কারণে কথা থাকলেও আর ফেব্রুয়ারিতে দেশে ফেরা হয়নি। ফেব্রুয়ারির পর মার্চ, মার্চ পেরিয়ে এপ্রিল, আর মে মাসে এসে তো চলেই গেলেন না ফেরার দেশে। দুই বছরেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থেকে সোমবার বাংলাদেশ সময় সাড়ে আটটায় মারা যান ফারুক। সেখানে তিনি লড়াই করছিলেন বিরল নিউরোলজিক্যাল রোগ জিবিএস এর সঙ্গে। এই দুই বছর কিভাবে সময় কাটছিল, এক প্রশ্নের উত্তরে ফারুকের স্ত্রী ফারহানা বলেছিলেন, আমি সারাক্ষণই ফারুকের সঙ্গে ছায়ার মতো আছি, দুজন গল্প করছি, এজন্য সবসময় সে খোশ মেজাজেই থাকে, ইবাদত বন্দিকি করে সময় কাটছে তার, কিছু সময় ঘুমিয়ে কাটে, অনেকে ফোন করে খোঁজ খবর নিচ্ছেন, দেশের মানুষ ফারুককে কত ভালোবাসেন তা প্রতিনিয়ত ফোন পেয়ে বুঝছি, মাঝে মাঝে এলাকার মানুষের সঙ্গে অল্প স্বল্প কথা বলছেন, দোয়া করবেন যেন সব সমস্যার সমাধান হয়ে যায়, আবার যেন ফারুক ফিরতে পারে সবার হৃদয়ে। ২০২১ সালের ৮ মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ফারুক, নিয়মিত চেক আপের জন্য সেখানে যান অভিনেতা। সে সময় চেক আপের পর তার রক্তে ইনফেকশন ধরা পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে জানা যায় তিনি জিবিএস রোগে আক্রান্ত। চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ১৫ মার্চ তার খিঁচুনি উঠলে তাকে নেওয়া হয় আইসিইউতে। এর পাঁচ দিন পর হঠাৎ জ্ঞান হারালে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ওই সময় এক মাস ৬ দিন একেবারে অচেতন ছিলেন ফারুক, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না, ফলে এপ্রিলের শুরুতে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। সে সময় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তার পরিবার, গুজব না ছড়াতে সবাইকে অনুরোধ করেন। ঠিক এক বছরের মাথায় গত বছরের ১০ এপ্রিল দ্বিতীয় দফায় গুজব ওঠে ফারুক মারা গেছেন। দ্বিতীয় দফার এ গুজবের অবসান ঘটান চিত্রনায়ক জায়েদ খান, তবে এবার সত্যি সত্যি চলে গেছেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই। এর আগে ২০২০ সালে ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন ফারুক। বিশ্বজুড়ে তখন চলছিল করোনা ভাইরাসের তাণ্ডব, লকডাউনের কারণে বাংলাদেশের সঙ্গে সব দেশের ফ্লাইট ছিল বন্ধ, ফলে কার্গো বিমানের এক বিশেষ ফ্লাইটে সেই সময় সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল ফারুককে। ওই বছরের মাঝামাঝি করোনায় আক্রান্ত হয়েছিলেন এই সাংসদ অভিনেতা। এক মাসেরও বেশি সময় ধরে তিনি প্রথমে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা করান, এরপর তার করোনা নেগেটিভ হয়। তবে শারীরিক জটিলতা যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে যেতে হয়েছিল সিঙ্গাপুরে। সে সময় সুস্থ হয়ে দেশে ফেরেন মিয়া ভাই। তারও আগে ২০১২ সালের জুলাইয়ে এক মাস ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারুক, সে সময় তিনি কিডনির রোগে ভুগছিলেন। ব্যাংককে কয়েক মাস চিকিৎসা করিয়ে ২০১৩ সালের ১০ আগস্ট ভর্তি হন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।
সেখানে কয়েক মাস চিকিৎসা শেষে 2014 সালের 7 জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। এবার আর ফিরলেন না। সোমবার সিঙ্গাপুরে প্রথম জানাজা শেষে মঙ্গলবার বাংলাদেশ সকাল 10টা নাগাদ দেশে আসে ফারুকের মরদেহ। নেওয়া হয় জাতীয় শহীদ মিনারে। সেখানে এই বীর মুক্তিযোদ্ধা তারকাকে দেওয়া হয় গার্ড অব অনার। এরপর নেওয়া হয় বহুদিনের কর্মস্থল FDC-তে। তারপর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে গন্তব্য গাজীপুরে। অতপর কালীগঞ্জ উপজেলার তোমালিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসব খবর নিশ্চিত করেছেন প্রয়াত ফারুকের মেয়ে ফারিয়া তাবাসসুম পাঠান। বাবার ইচ্ছা অনুযায়ী দাদার কবরের পাশে দাফনের কথাও নিশ্চিত করেন ফারিয়া তাবাসসুম। ফারুকের এই ইচ্ছা পূরণ করেছে পরিবার। বিপরীতে তার রেখে যাওয়া কাজগুলো করার ইচ্ছার কথা জানিয়েছেন অভিনেতা সিদ্দিক। ফারুকের আসনের এমপি হওয়ার জন্য গেল বছর থেকে প্রচারণায় নেমেছেন অভিনেতা সিদ্দিক। গুলশান বনানীর বিভিন্ন দেয়ালে টাঙানো আছে এই অভিনেতার নির্বাচনী প্রচারণা স্বরূপ সমর্থন চাওয়ার পোস্টার রয়েছে তার। চিত্রনায়ক ফারুকের মৃত্যুর খবর জানার পর সিদ্দিক একটি সংবাদ মাধ্যমকে বলেন, ফারুক ভাইয়ের সংসদীয় আসনের দায়িত্ব নিয়ে আমি তার স্বপ্ন পূরণ করতে চাই। ফারুকের মৃত্যুর খবর জেনে অভিনেতা সিদ্দিক বলেছেন, ফারুক ভাই আমার শ্রদ্ধার বড় ভাই, শুরু থেকে অসুস্থ থাকায় এই এলাকায় তার স্বপ্নগুলো প্রতিফলিত করতে পারেননি। তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে আরেকজন শিল্পী হিসাবে আমি সিদ্দিকুর রহমান দায়িত্ব নিতে চাই। সিদ্দিকের দাবি, তিনি গেল নির্বাচনে ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন এলাকায় ফারুকের জন্য ভোট চেয়েছেন। সিদ্দিক বলেন, ঢাকা 17 আসনটি VIP CIP-দের, আমি এখানকার নৌকার বৈঠার দায়িত্ব নিতে চাই। ফারুক ভাইয়ের সঙ্গে আলাপ করে তার কথাগুলো ধারণ করেছি। এখান থেকে নমিনেশন পেলে দেখিয়ে দিতে চাই ফারুক ভাইয়ের মিশন ও ভিশনগুলো। শিল্পীর স্থানে যদি শিল্পীর রিপ্লেসমেন্ট, সেটা অবশ্যই ভালো হবে। গেল সংসদ নির্বাচনে টাঙ্গাইল 1 থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে হাল ছাড়েননি, আবারও তিনি নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তিনি। তবে সিদ্দিকের এমন তড়িঘড়িকে অনেকে ভালো চোখে দেখছেন না। তাদের মতে, লোকটা মারা গেছে, একটু সময় দেন, পরে এসব নিয়ে কথা বললেন, অনেকেই তো মন্তব্য করে বসছে। সিদ্দিকের ভাবসাব এমন যে ফারুক মারা যাওয়ায় তিনি খুশি হয়েছেন। তাতে অবশ্য আরও অনেকে বলছে, তার মৃত্যুতে তো কেউ কাঁদছেও না। সুপ্রিয় দর্শক, নায়ক ফারুকের মৃত্যুতে মানুষের এই মিশ্র প্রতিক্রিয়ার কারণ কি হতে পারে, তাকে নিয়ে আপনার কি ভাবনা, কমেন্টে জানাতে পারেন মনের কথাগুলো। আমাদের সার্বিক আলোচনা ভালো লাগলে ভিডিওটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।